ওয়েলকাম 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 নতুন আরও একটি ভিডিওতে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর আমিও ভালো আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম তো এখন বাজে সকাল নটা আর আমি দেখো ঘর ঝাড়ু দিচ্ছি আর সমস্ত বিছনা ঘর ঘরঠর গুছিয়ে নিয়েছি এখন ঘরটা ঝাড়ু দেব। মানে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে ফেলবো তো বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকের ওয়েদারটা একদম বিচ্ছিরি একটা ওয়েদার কি বলবো বাইরেটা দেখতে পাচ্ছ কেমন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে তো ঠাকুমা ওখানে বসে কি করছে বলো তো ধনে বাচ্ছে। বাঁচছে বেছে বেছে সুন্দর করে গুছিয়ে রেখে দেবে ঠাকুমা আর আমি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিয়েছি আর এরই মধ্যে ছেলে পড়ে বাড়ি চলে এসছে আজকে একটু ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি তো ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি সকালে আজকে টিফিনে আছে পরোটা আর আলু ভাজা আলু পেঁয়াজ একসাথে ভাজা করেছি তো ছেলেকে খেতে দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে এবার আমি চলে এসেছি জামা কাপড়গুলো সার্ফে ভিজাতে তো আজকে একটু ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি কারণ রেগুলার ঝটপট ঝটপট কাজ করতে করতে না আর ভালো লাগছে না আজকে একটা করে কাজ করছি একটুখানি করে বসছি এটাই করে যাচ্ছি দেখো এক গামলা জামা কাপড় ভিজিয়েছি আর ওয়েদারটা দেখো ওয়েদারটার ভাব এতটা খারাপ জঘন্য এখন তো একটু কুয়াশাটা কমেছে তো একদম আকাশটা অন্ধকার চোখ বন্ধও করে আছে তবু আমি অনেকটা জামাকাপড় ভিজিয়ে ফেলেছি কারণ এই কয়েকদিনে একবার এদিক একবার এদিক স্কুল টিস্কুল করতে করতে কাচাকুচি হচ্ছেই না তো আজকে কাচাকুচি করব কারণ কালকে তো আবার স্কুল যেতে হবে তো এবার তারই মধ্যে আমার সমস্ত বাসনও মাজা হয়ে গেছে তো বাসন মাজাটার ভিডিও করতে পারিনি তো বাসন মেজে দেখো আমি বাসনের ঝুড়ির ভিতরে উবুর করে রেখে দিচ্ছি বাসনগুলোকে তো এগুলো রেগুলারেরই কাজ থাকে রোজ রোজ হয়তো দেখাতে পারি না তো মাঝে মাঝে একটু দেখিয়েই দিই আর এখন আমি ঘর মুছে নেবো দেখো ঘরে দিচ্ছি নিমাইল মানে জলে দিচ্ছি নিমাইল তো নিমাইল দিয়েই ঘরটাকে আমি মুছবো তো ঘরটা মোচা হয়ে গেছে এখন আমি বাইরের সিঁড়িটা মুছে নিচ্ছি তো বাইরে সিঁড়িটা মোছা হয়ে গেলে এবার উঠোনের যে সামনেটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব তো ঘর উঠোন একদম আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি সোজা খাওয়ার জল আনতে তো টাইম কলের জল তো নিয়ে এসেছি সকালবেলা রান্নার জন্য আর এখন খাওয়ার জলটা এনে রাখবো তো জল আনা হয়ে গেছে এবার আমি বসে পড়েছি জামাকাপড় কাচতে দেখো এক গামলা জামাকাপড় ওয়েদারটাও তেমন ভালো নেই তো যাই হোক কাঁচা কুচো করে তারপরে পুকুর থেকে জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে আসবো তো পুকুর থেকে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি তো কী বলো তো লাস্টে আমি জামা কাপড়গুলো কেন কাচলাম তো পুকুরে গেলে আমি একদম ভিজে যাব তারপরে আর অন্য কোনো কাজ করাই যাবে না সেই জন্য আমি জামা কাপড়টা লাস্টে কাঁচাগুঁচো করে পুকুর থেকে ধুয়ে এবার আমি স্নান করে নেব আর স্নান করার পরে আমার আর অন্য কোনো কাজ করতে ভালো লাগে না তখন একটুখানি বসবো মোবাইলেও তো কাজ থাকে তো মোবাইলের কাজ করব তারপরে বিকাল টাইমটা একটু মানে ছেলের দিকে একটু নজরটা দিতে হবে সেই জন্য আমি আদার্স কোনো কাজ আর রাখি না তো যাই হোক হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সন্ধে ছটা চল্লিশ মিনিট এখনও পর্যন্ত সাতটা বাজেনি আর এখন তোমাদের সামনে বসে পড়লাম তো আজকে সারাদিন শুধু পই 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 করে ঘুরেছি পা দুটো তো সেই ব্যথা করছে অনেক কাজ করেছি একবার এদিক একবার ওদিক মানে কি বলবো পই 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 করে ঘুরেছি একবার ছেলেকে দিয়ে এসছি আবার বাড়িতে এসে কাজবাজ করতে না করতে আবার ফোন এসছে ছেলেকে আনতে গেছি মানে কী বলবো দুপুরবেলা আবার দোকানে গেছি বিকালবেলায় আবার ছেলেকে আঁকতে দিতে গেছি আবার আনতে গেছি মানে পই 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 করে ঘুরে হয়েই গেছি তো জল ঠল তো আনা আছেই তবে পুকুরে গেছি আর বলো না পা প্রচণ্ড ব্যথা করছে এক তো হাঁটা হেঁটেছি তো সারাদিন আর তোমাদের সামনে আসা হয়নি এখনই তোমাদের সামনে আসলাম আর ছেলেকে এইমাত্র ওর আঁকা থেকে বাড়িতে নিয়ে আসলাম নিয়ে এসে বসলাম কালকে ওর পড়া ছুটি আছে সেই জন্য মানে পড়াশুনো করতে চাইছে না তবু কালকে স্কুল আছে দেড়টা থেকে কালকে আবার স্কুল আছে স্কুলে নিয়ে যেতে হবে আবার তাড়াহুড়ো করে কাজ আর ভালো লাগে না আজকে একটু ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করেছি রেগুলার অত হুড়ো তাড়া করে কাজ করে না পারি না সেই জন্য আজকে একটু মানে থেমে 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 কাজ করেছি সেই জন্য অনেকটা বেলাও হয়ে গেছিলো আর আকাশের ভাব তো বিকালবেলার দিকে বৃষ্টি হালকা হালকা পড়া শুরু করেছিল বিকাল নয় কত তখন কত আড়াইটে মতন বাজে জামা কাপড় সব দেখলে কত কাঁচাকুচো করলাম সব ছাদে মেলা জল ঝরেনি তারপরে হালকা হালকা বৃষ্টি পড়েছে পর পরে আর পড়েনি তেমন তারপরে তেমন বৃষ্টি হয়নি থেমে গেছে তো জামা কাপড় তো কিছুই শুকায়নি চাদরটা কেচে দিয়েছি চাদরটাও শুকায়নি সেই জন্য আবার একটা গায়ে দিয়েছি আর এখন আমরা খাচ্ছি ছোলা ভাজা মাই মাত্র ছোলা ভাজা করেছে তাই এখন ছোলাটা দেখ এই দেখো ছোলা ভাজা দেখতে পাচ্ছো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো না ছোলা ভালো লাগে না আমার ছোলা একদমই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে একটু পড়াশুনো হবে তারপরে আবার রাতে রান্না বান্না আছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার পাশে অলরেডি রয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর আমার বুক ভরা ভালোবাসা আর যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও সেই পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনের নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব 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 ভালো থেকো সুস্থ থেকো টাটা